হ্যালো, হাই, আমরা কক্সেস বাজারে। হাউ ইজ এভরিওয়ান? আচ্ছা, মানুষের মনটা কি সমুদ্রের মতন এরকম বড় বিশাল হইতে পারে না? এরকম হইতে পারে যে সামর্থ্য নাই কিন্তু মনটা অনেক বিশাল, এটা তো হইতেই পারে। এবং শখের দাম কোটি টাকা লাখ টাকা, এটা সবাই জানে, তাই না? তো আজকে একটা কমেন্ট পাইলাম আমি ইউটিউবে, যেটা আমার কাছে পার্সোনালি খুব খারাপ লাগছে কমেন্টটা। তো জানি না সে কেন দিছে বা কি চিন্তা করে দিছে, বাট আননোন, আসলে কিছুই জানি না এক্স্যাক্টলি। তো বলার কিছু নাই, আসলে একটাই বলার, সেটা হচ্ছে গিয়ে মানুষের শখ থাকলে মানুষ যে কোনো কিছু অর্জন করতে পারে, ইচ্ছা এবং শখ। টাকা দরকার পড়ে, টাকা ছাড়া আমাদের পেটে রুজি আসবে না। তো আমরা রন এস যেটাই করি যাই করি, সম্পূর্ণটা হচ্ছে নিজেদের যোগ্যতায় নিজেদের অর্জনে একত্রে করি। এখানে রন এস, আগে রোহান ছিল, এশা ছিল, দুইটা ফ্যামিলি ছিল, এখন কিন্তু রন এস, দুইটা ফ্যামিলি এক হয়ে গেছে। সো আপনি একা যখন কোনো কিছু করবেন সেটাতে অনেক শক্তি থাকে, সেভাবে যদি আপনার সাথে এরকমই আরও একজন জয়েন করে তখন সে শক্তিটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, কিন্তু তারা তখন এক হয়ে যায়, যেটা রন অ্যান্ড এস। সো দিস ইজ হোয়াট উই আর, আর কোনো কিছুই না। সো আমি এই জিনিসটা করলাম শুধুমাত্র ওই ভাইয়াটাকে বলার জন্য যে ভাইয়া, টাকা সব কিছু না, এটা আমার থেকে ভালো আপনারা সবাই জানেন। সো এটাই আর কিছু না। এনিওয়েজ, উই আর হ্যাভিং আ গুড টাইম ইন কক্সেস বাজার, যদিও আমরা কিছু কাজে আসছি। সো যেই কাজটা কয়েকদিন পরে জানতে পারবেন কেন আসছি, কী কারণে আসছি, না কোনো ভিডিও টিডিও আসতেছে না বা কোনো গান এরকম কিছু আসতেছে না, বাট হ্যাঁ, রনেশ, সামথিং ইজ কামিং আউট। থ্যাংক ইউ।